অটোরিক্সারা প্রতিবন্ধীর জন্য রয়েছে, সেই গাড়ি ভালো মানুষ চালাবে না, তারা আমাদের পেটে লাগবে। আমরা মাটি গাড়ি, আমরা মাটি কাটা কাম না থাকলে, ডান কাটা কাম না থাকলে রিক্সা চালাইছে। আমরা যত কষ্টের কারণ আমরা করি, আমাদের পেটে ওরা লাশ মারবে কেন? আমরা যে জায়গায় রিক্সা নেয় বাংলাদেশ খারাই, ওরা এসে খুঁজ করে লিয়া 20 টাকা তুলে লে চলে। অটোরিক্সা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কারেন্টের সমস্যা করতেছে, হাজার হাজার রিক্সা বাড়িয়া বাংলাদেশ বাড়া নাই। বাংলাদেশের একটা ঐতিহ্য আমার দাবি একটাই, অটো বন্ধ করতে হবে। আমার 20টা গাড়ি আমার প্রতি সরকারের প্রতি মাসে আমার ব্যাট দিতে হয়, একটা প্লেট নাম্বার 300-500 টাকা দিতে হয় প্রতি মাসে। তারপরে আমার পানির বিল, গ্যাস বিল, এটি দিতে হয়। আমার গ্যারেজ ভাড়া প্রতি মাসে আমার 30,000 টাকা দিতে হয় আমার এই 20টা গাড়িতে। তাহলে আমি এই প্রতিটা ড্রাইভার আমার এসে বলে জমা নাই, তাহলে তারা কিভাবে বাঁচবে? আমি মালিক, সাধারণ মালিক, আমি কিভাবে বাঁচবো? আমি কিভাবে চলবো? ঠিক মতন টাকাটা তারা বাড়িতে পৌঁছে পৌঁছে দিতে পারছে না। কিস্তি বলছে স্বামীকে যে আপনাকে আমি মোবাইল নাম্বার তো কালকে দিয়েছি, কিস্তির সাহেব বারে বারে বাড়িতে আসতেছে, আমি কি করব? এইরকম ভাবাবক যদি কিছুদিন থাকে তো স্বামী স্ত্রী একদম ফাটল ধরে যাবে, একেবারে শিওর শিওর শিওর। মানুষ বন্যাদের হেল্প করতেছে, গাড়ি যাচ্ছে, ত্রাণ যাচ্ছে, আপনি এগুলো তো বাধা দেন না। যারা প্রতিবন্ধী তারা রেস্কা চালা, কোনো আপত্তি নাই, যেহেতু তার কোনো কর্ম নাই। আর যারা যারা মন করছে সুস্থ লোক, যারা রেস্কা চালাসলো সবাই খাটে খাটলো, কোনো আপত্তি নাই। কিন্তু হঠাৎ করে একটা অটো না হলে 10টা রেস্কার কামাই করে একটা অটো, কিন্তু তারা তো সুস্থভাবে খাতে পারে না। ওই টাকাটা নিয়ে যায় ব্যাটারিওয়ালা দেয়, ব্যাটারিওয়ালা আবার বিদেশ দেয়। আর রেস্কা চাল পায়চালিত রেস্কা যারা চালায়, তারা যদি 300 টাকা কামাই করে, ওই 300 টাকা কাঁচা বাজারে দেয়, ওই কাঁচা বাজারে আবার বহু বাচ্চা বাঁচে। এইভাবে গোড়ানি গোড়ানি দেশের টাকা দেশেই থাকে, আর অটোর টাকাটা বিদেশ পর্যন্ত চলে যায়। আপনারা লক্ষ্য করেন দেখেন, ভালো মতন জনগণ খাতে পারে না। প্রত্যেকটা গরিব মানুষের সংসারে টাকা লাগে, কিস্তি না আছে 400, 500, 300, 200। এই যে স্বামী স্ত্রী আমরা গ্যারেজে লক্ষ্য করতেছি, ঠিক মতন টাকাটা তারা বাড়িতে পৌঁছে পৌঁছে দিতে পারছে না। স্ত্রী বলছে স্বামীকে যে আপনাকে আমি মোবাইল নাম্বার তো কালকে দিয়েছি, স্ত্রী বলছে নাম্বার কি করে? কিস্তির সাহেব বারে বারে বাড়িতে আসতেছে, আমি কি করব? এইরকম গন্ডগোল শুরু হয়ে গেছে, আমরা গ্যারেজে শুনে পাচ্ছি। তাতে দেখলাম এইরকম ভাবাবক যদি কিছুদিন থাকে তো স্বামী স্ত্রী একদম ফাটল ধরে যাবে, একেবারে শিওর শিওর শিওর। আপনাদের দাবি দেওয়া মানে না, অন্তত আপনাদের প্রতিনিধি পাঠানো হয়েছে, ওনারা রেজাল্ট দেবে, আধা ঘন্টার মধ্যে তো হয়তো রেজাল্ট হয়ে যাবে। আপনাদের দাবি দেওয়া অবশ্যই হয়তো বা পূর্ণ হবে। পিটি হসপিটাল এখানে বাদেন, মানুষ বন্যাদের হেল্প করতেছে, গাড়ি যাচ্ছে, ত্রাণ যাচ্ছে, আপনারা এগুলো তো